লোকমান হাকিমরে তার মালিক খুব ভালোবাসে, এত ভালোবাসে মালিকের সব কিছু লোকমান হাকিমকে সাথে নিয়ে লোকমান হাকিমরে খাওয়ায়, লোকমান হাকিমরে দেয়। মালিকের বাড়িতে একটা চিংড়ি মাছ রান্না হইলেও মালিক অর্ধেক কাটতে লোকমান হাকিমের জন্য পাঠায়। একবার হয়েছে কি যে তরমুজের সিজন, গরমের মধ্যে তরমুজ আসছে বাড়িতে, এই তরমুজ লোকমান হাকিম বাড়িতে নিয়ে ওই মালিক বাড়িতে নিয়ে এখান থেকে ফালা ফালা কাটটা ডাকছে লোকমান হাকিমরে, আসো লোকমান আমি আর তুমি মিলে একসাথে খাইব। খাইতেছে, এখন মালিক তো এত প্রেমিক, এত আশিক, এত লোকমান হাকিমের প্রতি ভালোবাসা যে তিনি লোকমান হাকিম খাইলেই হার জানে শান্তি, লোকমান হাকিম খাইলেই হার জানে শান্তি। লোকমান হাকিমকে তুলে দিচ্ছে, খাচ্ছে, আবার দিল আর একটা, খাচ্ছে আর একটা, খাচ্ছে। 70টা টুকরা সেখানে ছিল, 70টা টুকরার 69টা টুকরাই লোকমান হাকিমকে খাইয়ে ফেলাইলেন। লোকমান হাকিম কোনো কথা বলে না, মালিক দিচ্ছেন আর তিনি খাচ্ছেন। মালিক দেখে আয় হায় নাই তো চলে গেছে তো সব, উনি কি করলেন, উনি করলেন লোকমান না এটা তুমি খাইও না, এটা আমি খাই। কারণ দুইজনে মিললে খাওয়ার জন্য কিন্তু এই তরমুজগুলো তিনি এখানে আনছিলেন। উঠাইয়া মালিক এটা খাইল, মালিক মুখে দিয়া দুইটা কামড় দেওয়ার পরে মালিক একদম টটাস করে পড়ে গেল। অর্থাৎ এত তিতা যে তরমুজের তিক্ততায় তার গোটা মুখ ভরে গেল আর তিনি পড়ে গেলেন, মাথাটার মধ্যে চক্কর খেয়ে তিনি পড়ে গেলেন। উঠলেন, থু মেরে ফেললেন, পানি দিয়ে কুলকুলি করলেন। কতক্ষণ পর যখন তার মুখের তিক্ততা সরে গেল, এবার তিনি লোকমানকে জিজ্ঞেস করলেন, লোকমান আমি তোমাকে 69টা টুকরা খাওয়ালাম, এত তিতা, বিষাক্ত তিতা, অথচ তুমি একবারও বললা না যে এটা তিতা, আমাকে আর দিয়েন না, কোনো প্রতিবাদ করলা না, ব্যাপারটা কি? তখন লোকমান হাকিম সেদিন একটা মূল্যবান মন্তব্য করেছিলেন, মনিব আপনি আমাকে যে ভালোবাসেন, আপনি আমাকে যে মহব্বত করেন, আপনি আমাকে যে লাভ করেন, ফিয়াল করেন, আপনি আমাকে যে যত্ন করেন, এতদিন পর্যন্ত বহুত কিছু খাই গেছেন, আপনি আমাকে ছাড়া কিচ্ছু খান না, সেখানে আজকে আপনি আপনার ভালোবাসার হাত দিয়ে আপনি আমার মুখে যখন তিক্ত এই তরমুজ তুলে দিয়েছিলেন, আমার ক্ষমতা হয় নাই আপনার ভালোবাসার প্রতিরোধ করে, আপনার ভালোবাসার আবেগ, আপনার ইমোশনকে স্টপ করে দিয়ে আমি আপনাকে ফিরিয়ে দিই, বন্ধ করে দিই আমাকে খাওয়ানো। আপনি যদি পুরোটাই খাওয়াতেন, বাকিটাও খাওয়াতেন, আমি সেটাও খেতাম, কিন্তু আমি কোনোদিন আমার ভালোবাসার মানুষের সামনে প্রতিবাদ করতে পারি না। ইশক, মহব্বত, ভালোবাসা, প্রিয় সুধি, এটা বলে কই হয় না, এটা মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে হয় না, এটা টিকটকে ভিডিও দেখে হয় না, এটা এই যে গেমিং খেলো, এক একজন গেম খেলো আর ভিডিও কলে কথা কইয়ে কইয়ে প্রেম হয় না, প্রেম হয় মূলত অন্তর দিয়ে। প্রেম এটা স্বর্গীয় দান, প্রেম আল্লাহর পক্ষ থেকে আসে। তোমরা প্রেমের নামে যা কিছু করছো এগুলো সব নোংরামি, এগুলো সব খারাপ, এগুলো সব সমাজ ধ্বংসকারী কাজ, এগুলো কোনোদিন প্রেম নয়। প্রেম তো মূলত আল্লাহ তার হাবিবের সঙ্গে করেছেন, প্রেম তো লোকমান হাকিম তার মনিবের সঙ্গে করেছেন, প্রেম তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে করেছেন, প্রেম তো মূলত ওইটা, ঠিক কিনা বলো? হযরত বেলালকে বারবার বলা হয়েছিল, বেলাল তুমি গোলাম মানুষ, নবীজি কালেমা পড়িয়ে দিয়েছেন, কিন্তু বেলালকে বলেছিলেন, বেলাল রে তুমি তো গোলাম মানুষ, খবরদার বেলাল কোনো কথা বইল না, যাইয়া এটা জানাইও না, কাউকে জানতে দিও না, বেলাল চুপচাপ থাইকো, আমি রসুলের কাছে মাঝে মধ্যে পারলে আইসো। বেলাল যাইয়াই সকালবেলা কয় আহাদ আহাদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, উমাইয়া খেপে গেল, কি ব্যাপার তুমি আল্লাহু আকবার বলছো কেন? হ্যাঁ মনিব আমি তো মুসলমান হয়ে গেছি, সুবহানাল্লাহ। আবু বকর পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন বেলালের উপরে নির্যাতন চলছে, অকথ্য ভাষায় নির্যাতন, বেলালের সর্ব অঙ্গ থেকে রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে। আবু বকর বেলালের কাছে আসলেন, বাইনা ভালো, তোমাকে না রসুলুল্লাহ বলছিল যে তুমি এটা জানাইও না, বেলাল যা করছো করছো, খবরদার আর কইরো না, ওদের সামনে আর হাত বলিও না, ওদের সামনে আর আল্লাহর নাম বলিও না। আচ্ছা ভাই যান, ঠিক আছে আপনি বলছেন আমি আর বলবো না। আবু বকর চলে গেলেন। পরের দিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আবার দেখি একই অবস্থা, উমাইয়া মারছে, আবু বেলাল কাঁদছে আর বলছে আহা আহা আল্লাহু আকবার আল্লাহু আকবার।
আবু বকর আসলেন, বেলাল, ও বেলাল, তোমাকে না নিষেধ করলাম, বলো না বলো না, ওরা সহ্য করতে পারে না, ওদের গায়ের মধ্যে জ্বলে ওঠে, এই জন্য ওরা তোমাকে আঘাত করে। বেলাল রে, নিজের উপরে আঘাতটা চাপাইয়া নিও না, চুপচাপ থাকো, তোমাকে ওরা মারবে না, বেলাল চুপচাপ থাকো। কিন্তু আচ্ছা ভাই যান, আপনি বলছেন আমি এটা করব না। পরের দিন আবার আবু বকর আসে, দেখি একই অবস্থা। আবু বকর আবার বেলালের কাছে আয়সা বলে, বেলাল কি ব্যাপার, তোমাকে না বারবার বলছি তুমি বন্ধ করো। আর বেলাল সেদিন জবাব দিয়েছিল, ভাইজান কিভাবে সম্ভব, আমি আমার মহান প্রেমিকের নাম উচ্চারণ না করে আমি কিভাবে থাকতে পারি বাড়িতে। আবু বকর নবীর কাছে চলে আসলো, নবীজি বেলাল তো পাগলা, একে তো থামানো যাবে না, একে তো মারছে, এর নির্যাতন সহ্য করা যাচ্ছে না, নবী আপনি একটা কিছু করেন, একটা কিছু বলেন। নবী বলছে, বেলাল রে, আবু বকর রে, আমার বেলালকে আর উমাইয়ার কাছে রাইখো না, আমার এই পাগলা থামবে না, ওরা মেরে ফেলবে, তবুও আমার উমাইয়াকে বাঁচ, আমার বেলালকে বাঁচতে দেবে না, দেখো ওকে আজাদ করা যায় কি না। আবু বকর চলে গেলেন, উমাইয়া তোমার গোলাম, বেলালকে আমি কিনতে চাই, কি চাও তুমি? আবু বকর আমি 1000 স্বর্ণ মুদ্রা চাই। আবু বকর আমাকে দিবানি 1000 স্বর্ণ মুদ্রা, উমাইয়া তুমি পেয়ে গেছো, বেলালকে আমার সঙ্গে দাও। না আবু বকর, আমি এতটা বোকা না, যেই গোলামের দাম 10 মুদ্রা নাই, সেই গোলামকে 1000 মুদ্রায় বিক্রি করছি, তাও আবার তুমি বাকি দিবা? হবে না, এখন দিতে হবে। আবু বকর বাড়িতে আসলেন, 1000 মুদ্রার থলি নিয়ে চলে গেলেন, উমাইয়ার হাতে তুলে দিলেন, এবার বেলালকে নিয়ে নবীর কাছে চলে আসলেন। আবু বকরকে ওই সময় বলছিলেন, নবী ও বেলাল, ও বেলাল, ও আবু বকর, তুমি যে 1000 মুদ্রা দেবা, এর মধ্যে নাও আমার যতগুলো মুদ্রা জমানো আছে, সঞ্চয় করা মুদ্রা আছে, সবগুলো মুদ্রাও তোমাকে আমি দিয়ে দিলাম। বেলাল আসছে, আসার পরে বলছে, নবী জিজ্ঞেস করছে, বেলাল তোমাকে আমি নিষেধ করে দিলাম, আবু বকর বারবার তোমাকে বললো, তারপরও কেন 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 তুমি নিজের উপরে এই জুলুমগুলো চাপিয়ে নিয়েছিলেন? সেদিন বেলাল বলেছিলেন, প্রেমিক, আমি যদি প্রেমিক না হতাম তাহলে কি আমার মাসুক, আমার নবী, আমার মহাব্বতের, আমার প্রেমিক, আমার প্রেমাস্পদ কি আমাকে তার নিজের জমানো সঞ্চয়ের টাকা দিয়ে কিনে নিত? ভাইরে, প্রেম তো এটা, প্রেম তো এটা, এমন প্রেমের মধ্যে তোমাকে ডুবতে হবে যেই প্রেম আল্লাহর আরশ থেকে তোমার কলবের মধ্যে চলে আসবে, যেই প্রেম মদিনার রওজা থেকে তোমার 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 হৃদয়ের মধ্যে চলে আসবে, যেই প্রেমের টামে কোনোদিন তুমি অন্যায় করতে পারবে না, অপরাধ করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ, এটা আমাদের দেশ, এই দেশটা সুন্দর হবে, এই দেশের রিজার্ভটা বেড়ে যাবে হুহু করে, এই দেশের উন্নয়ন, রাস্তাঘাট, কালভার ব্রিজ সব কিছু উন্নত হবে, এই দেশের প্রতিটা পথে প্রান্তরে সব জায়গায় ফুলের বাগান হবে, এটাই আমরা চাই। ছোট্ট দেশটাকে আমরা আমাদের নিজেদের বাড়ির আঙিনার মতো সাজাতে চাই। যদি সাজাতে হয় তোমাকে, আমাকে, সবাইকে আল্লাহকে মানতে হবে। নো প্রধানমন্ত্রী, নো রাষ্ট্রপতি, নো প্রশাসন, এগুলোর দিকে ভয় করে যে তুমি চলবা, না না না, এইরকম মোনাফেক মার্কা ভীতি আমি তোমাকে অর্জন করতে বলি না। তুমি দেশের কাজ করবা একমাত্র আল্লাহকে ভয় করে, তুমি দেশের খেদমতে দেশের জন্য আত্মনিয়োগ করবা একমাত্র আমার নবীর মহব্বতে, দুর্নীতি করবা না, চুরি করবা না, মানুষকে ঠকাবা না, অন্যকে কষ্ট দিবা না। যদি এটা করতে পারো, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমার নবীর প্রেমে আল্লাহর মহব্বতে যদি এগুলো করা যায়, আমাদের আগামীকালের দিনটা সুন্দর দিন হবে, দেশটা সুন্দর হবে, আফগানিস্তান নয় গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশ শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হবে, ঠিক কিনা বলো? আসুন আমরা হুজুর কই, আমরা মিলাদ দিতে চাই হুজুর, এখানে আসুন। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলো? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার,
সেদিন আর রবে না হাহাকার। অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহুম্মা আমিন বলেন। আমরা এমন একটা দেশ চাই কিনা বলেন, কথা কন না সবাই চান, সবাই চান, কি কে চান হাত তুল আল্লাহকে দেখা, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় রিসালাত, দীন ইসলাম, দীন ইসলাম, হাত নামান আমার ভাইরা। আল্লাহ আমাদের সেরকম একটা দেশ দেখার তৌফিক দান করুন, আমাদের দেশের সব মানুষগুলোকে সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহওয়ালা বুজুর্গ নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। আমিন।